আজকে বানাবো ডাল বড়া। ডাল বড়া বানাবার জন্য আমি কালকে রাত্রিবেলায় ডালটাকে চানার ডাল দিয়ে বানাবো, মুগ ডাল দিয়েও বানানো যায়। ডালের বড়া না কিন্তু, আর ডাইলের বড়াও না হয়, এই জন্য আমি তিনটা ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলাম জিনিসটা। এটা হবে যে ডাল বড়া। ডাল বড়াটা আমি কাল কেন এত টাইম ভিজাতে লাগছে কারণ হলো একটাই, এটা আমি পেস্ট করার সময় একটুকু জল দিব না, একদম ড্রাই পেস্ট করব। আর পুরা পেস্ট করব না কিন্তু, আধা বাটা করব, যার জন্য এত ভিজাতে লাগে। ডালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি মিক্সিতে আধা বাটা করে নেব। এই ডালটা আমি রেখে দেব, পরে যখন ডাল বাটাটা আমি সব কিছু মশলা দিয়ে মাখবো তখন এই গোটা চানার ডালটা এখানে অ্যাড করব। এতটুকুই রেখে দিলাম, বাকিটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এখন আমি আধা বাটা করে পেস্ট করে নেব আর কি। যদি পুরো পেস্ট করে নিই, আর একটুকু জল দিব না কিন্তু, এই কথাটা মনে রাখতে লাগবে, যদি জল দিয়ে দিই ভালো মতো পেস্ট হয়ে যাবে তখন কিন্তু ডাল বড়াটা হবে না। এখন আমি এটা আধা বাটা করে নিব মিক্সিতে। ডালটা আমি এই ধরনের বাটা করে নিয়েছি, আধা বাটা করেছি। দেখতেই বোঝা যাচ্ছে তো, এখন এখানে দিয়ে দেব। আমি ধনে পাতাটা আগের থেকে কেটে রেখেছিলাম, এখানে কারি পাতা, পুদিনা পাতা আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজও কেটে রেখেছি, আদা রসুনটাও আমি আধা বাটা করে রেখেছি। এখন আমি ডালটা বের করে নেব। ডালটা এই ধরনের বাটা হবে। ডালটা যখন বাটবে তখন জল একটুকু দিবে না। এখন আমি কটা গোটা ডাল রেখে দিয়েছিলাম, এই ডালটা আমি এখানে মিশিয়ে দেবো। জিরা গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিব, সামান্য গোটা জিরা, একটু চালের গুঁড়া দিব, একটু ধনের গুঁড়া দিব, একটু হলদি পাউডার, হিসাব মতো লবণ দিয়ে দেব। এখন আমি দিব এখানে পেঁয়াজটা, আদা রসুনটা এইভাবে আমি আধা বাটা করে রেখেছিলাম, এই ধরনের বাটা করে রেখেছিলাম।
আদা রসুনটাও দিয়ে দিলাম। এখন আমি সবগুলো জিনিস আবার বলে দিই। কারি পাতা, পুদিনা পাতা, কারি পাতাটা গোটা দিবে না, কারি পাতাটা এইভাবে পাতলা করে কেটে দিবে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা, আর বাকি যা মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিলাম, গোটা জিরা দিলাম, একটু একটু ধনে গুঁড়া দিলাম, আরও হলুদ লবণ দিয়েছি। এখন আমি সবগুলো জিনিস সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি বড়ার শেপ দিয়ে ডাল বড়াগুলো রেডি করে নেব। প্রথমে এরকম গোল করে নিব, তারপরে হাতের তলে বসিয়ে বড়ার মতো করে নেব। খুব বেশি বড় করবে না আর খুব বেশি ভারী করবে না, ভিতরটাও সিদ্ধ হতে হবে তো। এভাবে আমি সবগুলো ডাল বড়া রেডি করে নেব। ডাল বড়াগুলো আমি বড়ার শেপ দিয়ে রেডি করে নিলাম। এখন আমি ফ্রাই করে নেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আজকে একটু তেল বেশি লাগবে, নালে বড়াগুলো ভিতরটা বয়েল হবে না। একদিন খাই আর কি করব, সব দিন একটু কম তেল দিয়েই বানাই। তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে, পরে একটু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখলে হলো। এখন আমি একটা একটা করে দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি, এক পিট ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি উল্টিয়ে দেব। ঢাকতে লাগবে না কিন্তু।
এভাবে আমি ভিতরটা যাতে বয়ল হয় দুইও পিস সুন্দর করে 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। প্রথমে দেওয়া ডালের বড়াগুলো, ডালের বড়া না সরি ডাল বড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে, একটাও ভেঙে যায় নাই। আজকের এই ডাল বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খেতে কিন্তু খুব স্বাদ হয়, তোমরা কি জানি বাড়িতে বানিয়ে খেয়েছো কোনোদিন? আমি কিন্তু আজকেই প্রথম বানিয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এইভাবে বানাবে। আর ডালটা যখন মিক্সিতে দিবে তখন এক মুঠ ডাল রাখতে একদমই ভুলবে না। এই ডালটা এই যে দেখো এখানে ভেসে উঠতেছে, এই যে ডালগুলো গোটা ডালগুলো, এই যে এখানে যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটা ভেঙে দেখাবো, এই যে গোটা ডালগুলো। আর বাকি যা যা দিয়েছি ওইভাবে দিবে, আর একদিন বানিয়ে খাবে কিন্তু, খুব বেশি টেস্টি। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বানিয়ে তো খাবেই, লাইক শেয়ার করতে একদম ভুলবে না, সব সময় আমার সাথে থাকবে, কমেন্ট করতে ভুলবে না। তাহলে বেশি দেরি না করে বাকিগুলো বড়া আমি বানিয়ে নেব। বাকিগুলো বড়াও আমার প্রায় হয়ে গেছে, আর একটু চালের গুঁড়া দিতে একদমই ভুলবে না, কিন্তু এখানে কর্নফ্লোরটা দিবে না। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবেই ঠিক বানাবে, তোমাদেরও এরকমই হবে, খুব সুন্দর লাগে দেখতে, কেউ কেউ বানিয়ে দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাহলে বেশি দেরি না করে আজকের জন্য রাখি, বানাবে কিন্তু বাড়িতে।